বাংলাদেশের একজন মহিলা 78 বছর বয়স, অসুস্থ, দীর্ঘদিন ধরে জেলে আছেন। তিনি অসুস্থ এরকম যে তার চিকিৎসা বাংলাদেশে হচ্ছে না। তিনি বিদেশে যাবার জন্য আবেদন করেছেন, তাকে সমর্থন করা যায়? চেনেন তাকে আপনারা? তাকে সমর্থন করা যায়, তার দাবিকে সমর্থন করা যায়? কিন্তু ওবায়দুল কাদের বলেন না, এই ব্যাপারে সমর্থন করা যায় না, কেউ সমর্থন করতে পারে না। বিদেশিরা যে বেগম জিয়ার চিকিৎসা বাইরে করবার জন্য বলছে, উনি বলছেন এটা দেশের মধ্যে হস্তক্ষেপ করবার সামিল। দেশের অভ্যন্তরে হস্তক্ষেপ করা মানে কি? কোন ঘটনা ঘটলে, কোন কথা বললে, কোন কাজ করলে আপনি বলবেন দেশের অভ্যন্তরে হস্তক্ষেপ করা হলো? নেলসন ম্যান্ডেলার মুক্তির জন্য দাবি করেননি আপনারা? সাউথ আফ্রিকা যে অত্যাচার করেছে তার বিরুদ্ধে বলেননি? ভিয়েতনাম যুদ্ধের পক্ষে কথা বলেননি? লাওসের পক্ষে কথা বলেননি? সারা দুনিয়ার মুক্তিকামী জনতার পক্ষে আমরাই কথা বলেছি, কারণ আমরাও মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি। সেই আমরা যখন বলছি 78 বছর বয়সের একজন মহিলা তিনবার প্রধানমন্ত্রী ছিলেন, লিভার সিউরোসিসের মতো অসুখে আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে, তার চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে, এখনও তিনি এভার কেয়ারে আছেন, তার জন্যে বলা যাচ্ছে না। কেন বললাম এই কথা? যারা ক্ষমতায় আছে তারা অমানুষ, ওদের মধ্যে মনুষ্যত্ব নাই, ওরা মানুষকে ভালোবাসে না, মানুষের অধিকারের কথা ভাবে না। মানুষের অধিকারের জন্যে, মৌলিক অধিকারের জন্যে, গণতান্ত্রিক অধিকারের জন্যে, ভোটের অধিকারের জন্যে লড়াই করা কি যুক্তিসঙ্গত? আমি সেই লড়াই করতে চাই, সেই লড়াই করছি। আমি সেই লড়াই যদি করি তাহলে এরা তো ক্ষমতায় থাকতে পারে না। যদি সত্যি সত্যি ভোট হয় তাহলে ক্ষমতায় থাকবে, শুধু ক্ষমতায় তো থাকবে না, এই 15 বছর ধরে যে লক্ষ কোটি টাকা আত্মসাৎ করে দেশে বিদেশে সম্পদের পাহাড় গড়েছে, ওগুলো একটাও টিকে রাখতে পারবে না। এদের কাছে একটা সঠিক শিক্ষা আমরা প্রত্যাশা করতে পারি না। এই যে বললেন না কার কাছে বাজেট চান, না এদের কাছে বাজেট চাইছি না, এরা তো সে বাজেট দেবে না, এরা আপনাকে শিক্ষিত করবে না, এরা সে মানুষের মনের মধ্যে জ্ঞানের আলো জ্বালবে না, জ্বালাতে পারে না। মানুষ যদি জ্ঞানের আলোতে প্রজ্বলিত হয় তখন সে দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে এই সত্য, সেই সত্যের পক্ষে প্রয়োজন বোধে আমি জীবন দেবো। সে লড়াই করবে গণতন্ত্রের জন্যে, ভোটের অধিকারের জন্যে, মানুষের পক্ষে, মানুষের অত্যাচারের বিরুদ্ধে, সমস্ত অন্যের বিরুদ্ধে সে লড়াই করবে। এটা শাসক গোষ্ঠী কখনোই চায়নি, এরাও চায় না। কথা লম্বা করবো না, একটা কথা জিজ্ঞেস করি। এহসানুল হক মিলন তো প্রতিমন্ত্রী ছিলেন, শিক্ষা প্রতিমন্ত্রী, উনি যখন শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন তখন কারা সরকারে ছিলেন? সেই সময়ের বাজেটে শিক্ষাতে কত করে বরাদ্দ করা হয়েছিল? ইউনেস্কো বলছে 6% বরাদ্দ করা দরকার। জীবনেও বাংলাদেশ 6% বরাদ্দ করেছে? 6%-এর অর্ধেক বলেন, 3% কোনোদিন বরাদ্দ করেছে বাংলাদেশ? কেউ করেনি। 6% না হোক, 5% বরাদ্দ করবার দাবি যুক্তিসঙ্গত? চিকিৎসা ক্ষেত্রে 5% বরাদ্দ যুক্তিসঙ্গত? নিশ্চয়ই যুক্তিসঙ্গত। আমি শিক্ষায় যদি না থাকে তাহলে একটা বিরাট বিরাট সব পোল ওভার, কী বলে, ফুটওভার ব্রিজ অথবা ধরেন যে ফ্লাইওভার তৈরি করা হলো, তাতে লাভ কী আমার? মানুষের পেটে যদি ক্ষুধার আগুন থাকে, মানুষ যদি অজ্ঞানতার ক্লেদের মধ্যে ডুবে থাকে, তাহলে সেই মানুষের সামনে বিরাট বিরাট বিল্ডিং বানিয়ে কি হয়? উন্নয়নের ধারণা কিন্তু এখন এইরকম করে যেভাবে এই সরকার চালাবার চেষ্টা করছেন সেটা চলে না। সবাই বলে উন্নয়নের সূচক এখন অনেক বদলেছে, সবার উপরে মানব সম্পদের উন্নয়ন করতে হবে। মানুষেরই যদি উন্নতি না হয়, মানুষের জীবনের যদি পরিবর্তন না হয়, তার ভাগ্যের যদি বদল না হয়, তাহলে কেবলমাত্র কংক্রিটের কতগুলো রাস্তা বানিয়ে, ফ্লাইওভার বানিয়ে, বড় বড় ব্রিজ বানিয়ে, বিরাট বিরাট বিল্ডিং বানিয়ে, ওটা কোনো উন্নয়নের জায়গা নাই। শ্রীলঙ্কা তার প্রমাণ, বাংলাদেশও সেই পথে ধাবিত হচ্ছে একটার পর একটা। যার জ্ঞান আছে, যিনি অর্থনীতি জানেন, যিনি সব ইতিহাস সম্পর্কে জানেন, তিনি বলবেন এই উন্নয়ন চাই না, আমি মানবতার উন্নয়ন চাই। হ্যাঁ, আমি দালান কোঠা চাই, আমি চাই ভালো ভালো রাস্তা হোক, আমি চাই নদীপথ নির্মাণ করা হোক, আমি চাই আমাদের যাতায়াত ব্যবস্থা যত বেশি সমৃদ্ধ হতে পারে তত ভালো হোক, কিন্তু তার মানে এই নয় যে তার বিনিময়ে মানুষের পেটে ক্ষুধার আগুন জ্বলবে, মানুষ সম্পদ হারাবে, কিছু লোক সম্পদ পাবে আর ব্যাপক জনগোষ্ঠী নিঃস্ব হয়ে যাবে। এই রকম উন্নয়ন উন্নয়ন নয়। অতএব যে উন্নয়নেরা করছে সেই উন্নয়ন তো লুটপাটের উন্নয়ন,
আমেরিকা ভিসা দিতে নাও পারে, আমেরিকা একটা ভিসা নীতি করেছে সেই জন্যে এত গা চুলকাচ্ছে কেন বলেন তো? আবার আঙ্গুল তোলে আমাদের জন্য না, ওদের জন্যে, বিরোধী দল, ওরা তো ভোট বাধা দেয় সেই জন্যে। বিএনপি ভোট কবে বাধা দিয়েছে? বিএনপির পক্ষে অবশ্য বলবার কথা, জন্য আমি দাঁড়াইনি এখানে, কারণ বিএনপির লোকজন নিজেদের কথা ঠিক মতো সবসময় বলতেও বোধ হয় পারেন না, আমি বুঝতে পারি না। কী চান বলেন তো? এখন এই সরকার চান না, তাই তো? এই সরকারের বদলে কী সরকার চান? একটা নিরপেক্ষ সরকার চান? নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার চান? সেই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের আমার একটা মামলা হয়েছে, একজন লোক 2000 কোটি টাকা বিদেশে পাচার করেছে, প্রমাণ আছে। জানেন আপনারা 2000 কোটি টাকা পাচার করবার পরে এক বেয়াই যে অ্যারেস্ট হয়েছে, তার নামে মামলা হতে পারবে? মামলা হতে পারবে তার নামে? আওয়ামী লীগ বলবে তোমরা তো সরকার দলীয় বিচার ব্যবস্থা করছো, আওয়ামী লীগকে ধ্বংস করবার জন্যে, বঙ্গবন্ধুর পরিবারকে ধ্বংস করবার জন্যে কাজ করছো, সেই বিচার বন্ধ করবেন? বিচার যদি না হয়, লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে যারা ভোটের বাজারে চলবে না, তাদের সামনে ভোট করতে পারবেন না, ভোট করে জিততে পারবেন না। কেবলমাত্র মানুষ বললেই হবে না, অর্থের একটা আলাদা শক্তি আছে। এত বড় দুর্নীতি করবার পরে তারা যখন গা ফুলিয়ে চতুর্দিকে ঘুরে বেড়াবে, তখন তাদের দেখে মানুষ সাহস পাবে না, ভয় পাবে, আবার ঘরের মধ্যে যাবে, মনে করবে সরকার বদলে কী হবে, ওরা তো ঠিকই আছে। অতএব ওই রকম সরকার চাই যে আমার জন্যে একটা সুষ্ঠু নির্বাচন গ্যারান্টি করতে পারে। ওই রকম সরকার চাই মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে, যে যেরকম ভোট দেবে সেরকম গুনবে, সেই ফল প্রকাশ করতে হবে, সেই রকম সরকার চাই, সেরকম সাহসী সরকার। সেই সরকারের নাম কি? যে নামে ডাকেন কিছু যায় আসে না। ইউ কল এ রোজ বা এনি নেম, স্মেলস অ্যাজ সুইট, স্মেলস অ্যাজ সুইট, তাই তো? গোলাপকে যে নামেই ডাকেন, ও সেরকমই সুন্দর গন্ধ বিলায়। অতএব সরকার যদি সেরকম হয়, সে সরকারকে আপনি তত্ত্বাবধায়ক সরকার বলেন, সেই সরকারকে নিরপেক্ষ সরকার বলেন, সেই সরকারকে অন্তর্বর্তী সরকার বলেন, সে সরকারকে জাতীয় সরকার বলেন, কোনো কিছু আসে যায় না। তবে এটা ঠিক, কানা ছেলের নাম পদ্মলোচন বললে তখন আবার বুঝতে ভুল হয়। আমরা সেই রকম সরকার চাই, এই সরকার যেতে হবে। এরা যাবে তো? এদের ঘন্টা বেজে গেছে, ঘন্টা যদি না বাজে তাহলে এক মন্ত্রী সকালে এক কথা বলে বিকেলবেলা বলে, থুকু আমি এটা বলা ভুল হয়েছে। এক মন্ত্রী সকালে একটা বলে বিকেলবেলা আরেকজন বলে, অন্তত বয়সে তার হাঁটুর সমান মন্ত্রী বলে, উনি যেটা বলেছেন সেটা পার্টির কথা না, ব্যক্তিগত কথা। মন্ত্রী আবার ব্যক্তিগত কথা বলে কীরকম করে? পররাষ্ট্রমন্ত্রীকে আমেরিকা ইন্ডিয়াতে গিয়ে বলে, আর একবার দয়া করে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখেন, আরেকজন বলে উনি ব্যক্তিগতভাবে বলেছেন। সরকার রাখার কথা বলছে সেটা ব্যক্তিগত হয়? এর সব মিথ্যা প্রতারক, মিথ্যুক একটা। এদের সাথে যদি মনে করেন ভালো ব্যবহার করে একটু বুঝিয়ে শুনে তারপরে বদল টদল করবেন, ওইটা পারবেন না। যারা মনে করেন আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে দিয়েই পরিবর্তন করতে পারবো, আমি কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনের বিরোধিতা করছি না, কিন্তু খেয়াল করবেন জনগণ যখন ঐক্যবদ্ধ হয় সেটা একটা অজেয় শক্তি, সেই শক্তির প্রয়োগ ছাড়া এই সরকার বদল হবে না। অতএব সরকারকে বদল করবার জন্যে সবাই ঐক্যবদ্ধ হতে হবে। আজকের দিনে বাংলাদেশের জন্যে রাজনীতির সবচাইতে বড় শক্তি হচ্ছে ঐক্যবদ্ধ হন, লড়াই করেন, স্বৈরতন্ত্রকে পরাজিত করেন এবং গণতন্ত্রের বিজয় সুনিশ্চিত করেন, তাইলেই আমরা মুক্তি পাবো, না হলে মুক্তি পাবো না। সেই রকম সরকার যখন আসবে, সেই সরকারের অধীনে আপনারা হেলথ বাজেট ঠিকমতো করতে পারবেন স্বাস্থ্যখাতে, সেই সরকারের অধীনে শিক্ষাখাতে শিক্ষামতো বাজেট করতে পারবেন, সামাজিক নিরাপত্তা গ্যারান্টি করতে পারবেন, ডেভেলপমেন্ট বাজেট ঠিকমতো করতে পারবেন, দেশকে উন্নতির শিখরে নিতে পারবেন, সেটা সম্ভব। আমাদের লক্ষ্য কি? আমি বলি ওয়েলফেয়ার স্টেট, আপনি আর একটা বলেন, কল্যাণ রাষ্ট্র বলি আমি, আমার দল বলে, আপনি আর একটা বলেন, যেটাই বলেন, কিন্তু শেষ পর্যন্ত জনগণের কল্যাণ তো, দেশের উন্নতি তো, সেইটা করবার জন্যই কাজ করবেন। সেইটা করবার জন্য যখন কাজ করবেন সেটার জন্য একটা শিক্ষা দরকার, এবং সেই শিক্ষার জন্যই আমরা বলি শিক্ষা হচ্ছে এই রকম একটা জিনিস, সর্বব্যাপক, ইংরেজিতে বলে অল পারভেডিক, শিক্ষা সমস্ত জায়গায় প্রবেশ করতে পারে, মানুষের মন বদলে দেয়, মানুষের সম্পর্ক বদলে দেয়, মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দেয়, মানুষকে মানুষ বানিয়ে দেয়,
একটা মানুষের সঙ্গে মিশে আপনি আনন্দ পান, সেই মানুষের সঙ্গে সম্পর্ক করে চলে সারা পৃথিবী বলেন, সারা দেশ বলেন, সমাজ বলেন, যেই জায়গায় শিক্ষার আলো থাকবে সেই জায়গায় শান্তি প্রবাহিত হবে। হয়তো হাত ভেঙেছে কিংবা পা ভেঙেছে, আপনি কি করবেন? তার সাহায্যে এগিয়ে যাবেন, হয়তো কয়েকজন মিলে ধরাধরি করে গাড়িতে তুলবেন, হসপিটাল নিয়ে যাবেন। কিন্তু এইরকম একটা অ্যাক্সিডেন্ট যদি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে হয়, মানে ইউরোপের কোনো দেশে, ক্যানাডাতে বা আমেরিকাতে, তাইলে কিন্তু কোনো মানুষ ওকে ধরতে যাবে না, এটা জানেন আপনারা নিশ্চয়ই। ধরেন যার অ্যাক্সিডেন্টটা হয়েছে, যিনি আহত হয়েছেন, উনি মামলা করতে পারেন। এই মামলা করবার সময় যদি উনি বলেন এই যে লোকটা আমাকে তখন ধরেছিল, তেড়া ব্যাখ্যা করে ধরেছে, জোর করে আমাকে গাড়িতে তুলিয়েছে, সেই জন্য আমার হাড়টা বেশি ভেঙে গেছে, তাহলে আপনার শাস্তি হতে পারে। বিশ্বাস হয়? ওই দেশে সাধারণত এরকম অ্যাক্সিডেন্ট হলে সবাই দৌড়ে যায় না তাকে সাহায্য করতে। আচ্ছা বলেন তো শিক্ষাটা কি? আমার দেশে আমি অ্যাক্সিডেন্ট হলে তাকে ধরতে যাই, তাকে সাহায্য করতে যাই, আর ওই দেশে অ্যাক্সিডেন্ট হলে তাকে ধরতে সাহস পায় না, কারণ সে মামলা খেতে পারে, কোনটা ঠিক? শিক্ষা মানুষকে উন্নত করে, মানুষ বানায়। তো আমরা এই কথা বলতে পারি, আমাদের দেশ এখনও কম শিক্ষায় শিক্ষিত হওয়া সত্ত্বেও যেই মানবিক গুণাবলী আছে আমাদের মানুষের, ওই সব দেশের মানুষের কাছে সেটা নাই। মানে শিক্ষা মানে এই নয় যে কে কত বেশি রেট অফ এডুকেশন আছে, শিক্ষিতের হার কত বেশি আছে, সেটাই না। শিক্ষা মানে সত্য বোঝা দরকার, তাই তো? এই যেখানে আলোচনা হয়েছে খুবই চমৎকার চমৎকার কথা, বিশেষ করে শিক্ষার লক্ষ্য নির্ধারণের কথা বলা হয়েছে। শিক্ষার লক্ষ্য কিন্তু আমি বলবো একভাবে নির্ধারণ করা আছে। অনেক ছাত্র সংগঠন গবেষণা করেছে, তারা তাদের ঘোষণাপত্রে বলেছে বিজ্ঞান ভিত্তিক শিক্ষা চাই, কারিগরি শিক্ষা চাই, আধুনিক শিক্ষা চাই, এক একজন এক একভাবে বলেছেন। কাজী জাফর আহমদ যখন শিক্ষামন্ত্রী ছিলেন এবং জিয়া রহমান প্রেসিডেন্ট ছিলেন, তখন একটা ওয়ার্কশপ করেছিলেন এবং সেই ওয়ার্কশপে গবেষণা করবার পরে কীরকম শিক্ষা নীতি চাই সে সম্পর্কে বলেছিলেন। আচ্ছা এইখানেও একটা প্রশ্ন দেখা দিতে পারে, শিক্ষা কি চান? যা সত্যি, তাই তো? সঠিক শিক্ষাটা তাই তো চান? শিক্ষার কোনো জাতপাত আছে? শিক্ষার কোনো রং রূপ গন্ধবর্ণ আছে? অতএব শিক্ষা শিক্ষাই, যা সত্য তাই শিক্ষা। একটা সময় ছিল যখন আমরা বলতাম, অনেক বছর আগের কথা, সূর্য পৃথিবীর চতুর্দিকে ঘোরে। কোপারনিকাস বললেন না এটা ঠিক না, বরঞ্চ পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘোরে। আপনারা জানেন এখন এটাই সত্য যে পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘোরে, কিন্তু এই সত্য প্রতিষ্ঠা করবার জন্যে কোপারনিকাসের মতো জ্ঞানী লোক, গ্যালিলিওর মতো মানুষ, এদের জীবন দিতে হয়েছিল, ফাঁসি হয়েছিল। কারণ তখন যে ধর্ম ছিল সেই ধর্ম বলতো না পৃথিবী হচ্ছে দেবতা, সূর্য তার চতুর্দিকে প্রদক্ষিণ করবে, পৃথিবী সূর্যের চতুর্দিকে প্রদক্ষিণ করবে, এটা তো পৃথিবীর অপমান। এই জন্যে আমি বলি, আমাদের দেশের কাঠমোল্লারা একসময় ওয়াজ করতেন চাঁদে মানুষ যাবে, যে চাঁদ দেখে রোজা রাখি, রোজা ছাড়ি ঈদ করি, যে চাঁদকে সালাম করি সেই চাঁদে মানুষ পা রাখবে। শুনেছেন আপনারা সেরকম কথা? এখন মানুষ চাঁদে গেছে শুধু না, হয়তো এরকম হবে 50 বছর পরে, 100 বছর পরে মানুষ চাঁদে বাড়িঘর করবে, এরকম বলছে না? স্পেস ক্র্যাফ্ট আপনাদেরকে বেড়াতে নিয়ে যাবে, মহাশূন্যে বেড়াতে যাবেন, মহাশূন্যে রেস্টুরেন্ট হবে, সেই রেস্টুরেন্টে গিয়ে কফি খেয়ে আসবে, হয়তো সামুচা সিঙ্গারাও পাওয়া যাবে সেখানে, জানি না কী কী বানানো যায়, হয়তো এইরকম রেস্টুরেন্ট একদিন চাঁদেও প্রতিষ্ঠিত হবে। দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের ধারণা অনেক বদলাচ্ছে,
তাই শিক্ষাও কোনো কূপমণ্ডুক জিনিস নয়, শিক্ষা অনেক বড় জিনিস। আমরা সেই শিক্ষার জন্য যাই, এটার উপর আমি বিস্তারিত কথা বললাম না, আমি আবার বলি সব কিছু আছে কিন্তু মিলন রাজনীতি করেন না নাকি এখন, এটার মধ্যে সব আছে, খুব যুক্তির সঙ্গে বা খুব যত্নের সাথে উনি রাজনীতিটা অ্যাভয়েড করেছেন। আমি যেটা বললাম সেটা বলতে পারতেন, একটা দৃষ্টিভঙ্গি হতে পারে আমি যেটুকু বলেছি তার মধ্যে দিয়ে রাজনীতির কথা কি বেরোয়নি, হ্যাঁ এটাও ঠিক। এই লেখা পড়লে, মনোযোগের সাথে পড়লে এটা বিশ্বাস হবে, বোঝা যাবে যে এদের কাছে আমরা ভালো কিছু আশা করতে পারি না। অতএব বদলাতে হবে, কিন্তু সেই কথা স্পষ্ট করে বলেননি। সেজন্য আবারও মিলনকে ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, খোদা হাফেজ।